সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের নিহতের ঘটনার প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। দুপুরে সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা। তবে প্রতিবেদনটি এখনই প্রকাশ করা হবে না। সিনহার মৃত্যুর ঘটনা কেন ঘটেছে এবং এই ঘটনায় কারা দায়ী সেটি খতিয়ে দেখতে গত 2রা আগস্ট চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি এ ব্যাপারে সংশ্লিষ্ট মোট 68 জনের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য নিয়েছে। তাদের বক্তব্য এবং প্রাপ্ত তথ্য উপাত্ত যাচাই বাছাই ও বিশ্লেষণ করে কমিটির সব সদস্য সর্বসম্মতভাবে প্রতিবেদন চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন পুলিশি তদন্তের কারণে প্রতিবেদনটি প্রকাশ করা যাবে না। আদালত প্রয়োজন মনে করলে সেখানেই তদন্ত প্রতিবেদনটি উপস্থাপন করা হবে। এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না, কারণ আমরা দেখেছি তারা পরিশ্রম করে। আমাদের রিপোর্টে যে উৎস, কারণ এবং আমরা সুপারিশ প্রণয়ন করেছি, আমি আবারও আমার সহকর্মীদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। এ বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব ঘোষ। রাজীব, প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, তদন্ত কমিটির প্রধান কথা বলেছেন, কি বলেছেন তারা বিস্তারিত আমাদের জানাবেন। জি, বিস্তারিত বলার মতো তেমন কিছু আমাদের হাতে নেই, কারণ হচ্ছে এইটি আদালত একটি পুলিশি তদন্ত চলছে, যার কারণে আদালতের নির্দেশে সেই পুলিশি তদন্ত, এবং এই পুলিশি তদন্তের কারণে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটির যে প্রতিবেদনে যেই রকম তথ্য উঠে এসেছে সেই বিষয়ে খোলাসা করা এখনই সমীচীন বলে মনে করছেন না স্বরাষ্ট্রমন্ত্রী, এমন তথ্য আমাদেরকে তিনি জানিয়েছেন। তবে এই তদন্ত রিপোর্টটি একজন সচিব পর্যালোচনা করবেন, এবং আদালত যদি মনে করেন, আদালত চাইলে সেক্ষেত্রে এই প্রতিবেদনটি আদালতে জমা দেওয়া হবে। আমরা তদন্ত কমিটির যে প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানকে আমরা প্রশ্ন করেছিলাম যে কী কী ফাইন্ডিংস ছিল, মানে তিনি তার এই তদন্তে কী কী উঠেছিল। তিনি সব কিছু বলার আগে তিনি যেটি বলেছেন যে আপনি জানেন যে তৃতীয় দফা সময় পরিবর্তনের পর প্রায় 35 দিনের মাথায় এই তদন্ত প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছে, এবং এই তদন্ত প্রতিবেদনে ভবিষ্যতে করণীয় এই ঘটনার উৎস এবং কারণগুলো তারা উল্লেখ করেছেন, এবং এই গত 2-3 দিন গণমাধ্যমে যে বিষয়গুলির কথা উঠে এসেছিল যে আশিক কৃষ্ণার এই তদন্ত প্রতিবেদন কী কী প্রতিবন্ধকতার মধ্যে তারা কাজ করেছেন, এই কোনো বিষয় নিয়েই তারা আজকে খোলাখুলিভাবে কোনো কথা বলেননি। তবে এতটুকু বলেছেন যে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট এবং ঘটনা জানেন বা ঘটনার প্রত্যক্ষদর্শী এই সংক্রান্ত 68 জনের সাক্ষ্য গ্রহণ তারা করেছেন। পাশাপাশি এই হত্যা মামলার যে 13 জন আসামি বর্তমানে পুলিশ হেফাজতে, র‍্যাব হেফাজতে রয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করার কথা বলা হয়েছে। এর বাইরে তেমন কিছু তিনি যোগ করেননি, তবে তিনি একটি বিষয় যোগ করেছেন যে এই ঘটনাতে বিশেষ করে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনহা মেজর সিনহা হত্যার এই ঘটনায় পুলিশের যে ভূমিকা তাতে এই ঘটনাতে পুলিশের ভূমিকাকে ম্লান করবে না, এরকম একটি লাইন তিনি যোগ করেছেন। এজি জি রাজীব, দর্শক আমাদের সঙ্গে সচিবালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব ঘোষ।